জেসিবি মেশিন এনে আস্ত এটিএম উপড়ে নিয়ে চলে গেল চোরেরা। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। জেসিবি মেশিনটিকে এটিএম থেকে কিছুটা দূরে একটি পেট্রোল পাম্পের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। রবিবার রাতে এই চুরির ঘটনাটি ঘটেছে। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ভিডিওটি নেট মাধ্যমে ভাইরাল হতেই তদন্তে নামে পুলিশ। জেসিবি মেশিনটিকে এটিএম থেকে কিছুটা দূরে একটি পেট্রোল পাম্পের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এটিএম থেকে 27 লক্ষ টাকা চুরি গিয়েছে। চোরেদের খুঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। চুরির এই নয়া কৌশল নিয়ে নেট মাধ্যমে বেশ চর্চা হচ্ছে। মজার ছলে কেউ কেউ এই ঘটনাকে মানি হেইস্ট বলে তুলনা করছেন। তারা বলছেন এটা 2023-এর মানি হেইস্ট। কেউ আবার বলছেন এ সবই বেকারত্ব এবং কর্মহীনতার ছবি। যত বেকারত্ব বাড়বে ততই এই ধরনের কাজ বাড়বে। গত সপ্তাহেই চুরির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। উত্তরপ্রদেশের একটি হার্ডওয়্যারের দোকানে চুরির পর চোর আনন্দে নাচছিল। সেই ছবিও ধরা পড়ে সিসিটিভি ফুটেজে।